জিনিসগুলো স্যাম্পল টেকা যা কোথায় জিনিসগুলো আছে আমরা আপনাদের এই কোরিয়ান রেস্টুরেন্টে এসে এখানে আইনের অনেকগুলো ত্রুটি পেয়েছি। আপনাদের কিচেনের সার্বিক অবস্থা অপরিষ্কার অবস্থায় অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গিয়েছে। এখানে অনেক খাবার উন্মুক্ত অবস্থায় এবং র খাবারের সাথে ফিনিশ প্রোডাক্ট এবং র প্রোডাক্ট একসাথে পাওয়া যায়। প্রত্যেকটা খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম করে গুণগত মান নষ্ট হয়ে যায়। আপনাদের ফ্রিজের মধ্যে আপনারা মাছ মাংস সব কিছু একসাথে প্রিজার্ভ করে এখানেও এটাও কন্টামিনেশনের মাধ্যমে আমাদের গুণগত মান নষ্ট হয়ে যায়। যারা এখানে কাজ করে কিচেনে তাদের কোনো হেলথ সার্টিফিকেট আপনারা আমাদের দেখাইতে পারেন। আপনাদের ট্রেড লাইসেন্সটা যথাযথ না এবং আপনাদের এখানে তেল ব্যবহার করতেছেন এবং অন্যান্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে, অনেক প্যাকেটজাত পণ্য পাওয়া গেছে যেগুলোর উপরে কোনো লেবেল নাই, কোনো তারিখ উল্লেখ নেই। এই সকল অপরাধে ভোক্তা অধিকার আইনের 52 এবং 53 ধারায় মোট 3 লক্ষ টাকা জরিমানা করা।